প্রতি বছরের মতো এবারের দুর্গোৎসবে উধারবন্দে ঢল নামল দর্শনার্থীদের। চতুর্থী থেকে শুরু করে নবমী তিথি পর্যন্ত উধারবন্দের বিভিন্ন পূজামণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি ও হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। নবমীতে কার্যত জনসমুদ্রের রূপ নেয় উধারবন্দ। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন সহ নিরাপত্তারক্ষীদের। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি মণ্ডপে স্থানীয় প্রশাসনের পাশাপাশি ভিডিপি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। দুর্গোৎসবের দিনগুলিতে উধারবন্দে দর্শনার্থীদের ঢল নামলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ বিকেল থেকে উধারবন্দের মধুরা নদীর বিসর্জন ঘাটে শুরু হয়েছে দেবী নিরঞ্জনের কাজ। প্রতিবেদন লেখা পর্যন্ত নির্বিঘ্নে চলছে দেবী নিরঞ্জনের কাজ। বিসর্জন ঘাটে উপস্থিত রয়েছেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, পুলিশ প্রশাসনের কর্মকর্তা সহ অন্যান্যরা।